আপনাদের রবি পিপুর সিমে এমন কিছু সমস্যা হয় যে সমস্যাটা নিয়ে দেখা যাচ্ছে আপনি ইতিমধ্যে রবি কাস্টমার কেয়ারের সাথে কথা বলেছেন। রবি কাস্টমার কেয়ারের সাথে কথা বলে দেখা যাচ্ছে আপনার রবি পিওর সিমটির সমস্যার সমাধান করতে পারেননি। তো এখন হতে দেখা যাচ্ছে আপনার রবি পিওর সিমটির সমস্যাটি নিয়ে অবশ্যই রবি কাস্টমার কেয়ারে যেতে হবে। তা আপনি হয়তো এখন চাচ্ছেন আপনার যে এরিয়াতে আছেন সে এরিয়ার কাছাকাছি রবি কাস্টমার কেয়ার কোন জায়গায় আছে বা রবি কাস্টমার কেয়ারের ঠিকানা খুঁজছেন। তো ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো আপনি যে এরিয়াতে আছেন সে এরিয়ার কাছাকাছি রবি কাস্টমার কেয়ার বা রবি কাস্টমার কেয়ারের ঠিকানা কোন জায়গায় আছে, খুব সহজে আপনি কীভাবে দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আপনাদেরকে একটি কোড দেখাবো, যে কোডটি ডায়াল করে আপনি যে এরিয়াতে আছেন সে এরিয়ার কাছাকাছি রবি কাস্টমার কেয়ারের ঠিকানা খুব সহজে আপনি বের করে নিতে পারবেন। তো ফোন ডায়াল অপশনে যাবেন, ফোন ডায়াল অপশনে আসার পর তুলবেন *123*8*4# তুলে রবি প্রিপেয়ার সিম থেকে ডায়াল করে দেবেন। ডায়াল করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এখানে আপনাদের জেলাটি সিলেক্টেড করে দেবেন। তো এখানে আপনি দেখবেন যে জেলায় আছেন, তো জেলাটির পাশে সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটি বক্সে তুলে দিয়ে সেন্ড করে দেবেন। তো আমি চিটাগাঙে আছি, তো চিটাগাঙের পাশে টু দেওয়া আছে, টু তুলে দিলাম, টু তুলে দিয়ে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর দেখবেন এই পেজটি আসবে। তো এখন আপনার এখানে এরিয়া সিলেক্টেড করবেন। তো আপনার যে এরিয়াতে আছেন আপনি এরিয়ার পাশে সংখ্যাটি দেখবেন, সংখ্যাটি বক্সে তুলে দিয়ে সেন্ড করে দেবেন। তো আমি সিবিজেড এরিয়াতে আছি, তো এখানে সিবিজেড এরিয়া 5 দেওয়া আছে, তো আমি 5 তুলে দিয়ে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর দেখবেন আপনার এরিয়ার কাস্টমার কেয়ারের ঠিকানা আপনাকে দেখানো হবে। তো এটি গেল কোড ডায়াল করে আপনারা কীভাবে দেখবেন। এখন আপনাদেরকে মাইরোবিঅ্যাপের মাধ্যমে দেখাবো। তো মাইরোবিঅ্যাপে যাবেন, মাইরোবিঅ্যাপে আসার পর নিচের দিকে দেখুন লেখা আছে ইন্টারনেট প্যাক, এখানে ধরে অপশনটি একটু বাম দিকে নিয়ে যাবেন, আর একটু বাম দিকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর দেখবেন সব লোকেটর একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম আসবে, তো এখানে হাঁ করে দেবেন, হাঁ করে দিয়ে এখানে আসলে লোকেশনটি যদি আপনার বন্ধ থাকে লোকেশনটি অন করে দেবেন। তো আমি এখানে অন করা আছে, এখানে এভাবে যদি বন্ধ থাকে এখানে অন করে দেবেন। করে দেওয়ার পর এরকম আসবে। তো এখানে আপনার জেলা সিলেক্টেড করতে হবে না, তো এখানে অটোমেটিকলি আপনি যে জেলাতে আছেন সেই জেলাটি সিলেক্টেড করা থাকবে। তো দেখুন এখানে আমার অবস্থান, মানে আমি চিটাগাঙে আছে, চিটাগাঙের অবস্থান এখানে দেখাচ্ছে। তো এখানে করতে হবে আপনাকে সার্চ বক্সে ক্লিক করে আপনি যে এরিয়াটি আছেন এরিয়াটি নামটি লিখে দিতে হবে। তো ধরুন আমি সিবিজেড এরিয়াতে আছি, CEPZ। আমি সিবিজেড যখন আমি ক্লিক তুলে দিয়েছি সার্চ বক্সে, তো দেখুন সেম ঠিকানাটি চলে আসছে। তো আপনি শুধু আপনার এরিয়াটি তুলে দেবেন বক্সে, এরিয়াটি তুলে দেওয়ার পর দেখবেন আপনার এরিয়ার কাছাকাছি রবি কাস্টমারের ঠিকানা এখানে শো হবে। তো আপনারা ভেবে চাইলেই আপনার এরিয়ার কাছাকাছি রবি কাস্টমার কেয়ারের ঠিকানা খুব সহজেই বের করে নিতে পারেন।